আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আহসান হাবিব, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের উপবৃত্ত। তোমরা অলরেডি পরাবৃত্ত পড়ে ফেলেছ, আজকে আমরা উপবৃত্তের বেসিক ডিসকাশন এবং সেটার সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো আমাদের সকলের সুবিধার্থে আমরা বোর্ডে অলরেডি উপবৃত্ত সম্পর্কে বেশ কিছু তথ্যকে উপস্থাপন করেছি। যে তথ্যগুলোকে প্রথম দেখায় মনে হবে যে খুব জটিল কোনো বিষয় হয়তো আমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে স্যার, আসলে বিষয়টা এরকম না। জিনিসটার আউটলুক যেমনই হোক না কেন, এটাকে খুব সহজভাবে সাবলীলভাবে ছোট ছোট অংশে বিভক্ত করে আমি তোমাদেরকে প্রেজেন্ট করব, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে আমার লেকচারটি শোনো তাহলে খুব সহজে উপবৃত্ত সম্পর্কে চমৎকার একটি ধারণা নিতে পারবে। উপবৃত্ত সম্পর্কে খুব চমৎকার ধারণা নিয়ে তোমার যে উপকারটা হবে সেটা হচ্ছে অধিবৃত্ত, অর্থাৎ অধ্যায় 6.3 যখন তুমি করবে সেখানকার বেসিক 50% এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। উপবৃত্তের মূলত দুই ধরনের শেপ হয়। আমরা একটি শেপ বোর্ডে এঁকেছি, এই শেপ থেকে আমরা সমস্ত বিষয় বিশ্লেষণ করব, এবং পরবর্তীতে সেকেন্ড যে শেপটা জেনারেট করা যায় সেখান থেকে কি বের করব, কিভাবে বের করব, তার সব কিছু তুমি নিজেই করতে পারবা, যেখানে তুমি তোমার নিজের বুদ্ধিমত্তা এবং এখান থেকে প্রাপ্ত জ্ঞানকে ব্যবহার করে খুব সহজে কাজটা করতে পারবে। আজকে আমাদের লেকচারে একটু ভিন্নতা আসবে। সাধারণত কি হয়, যখন কোনো জ্যামিতিক রাশি সম্পর্কে আমরা পরিচিত হই, তার সমীকরণ প্রতিপাদন করি, সেইখান থেকে সূত্রগুলোকে তৈরি করি, কিন্তু আমরা আজকে সেই কাজটা করব না। আজকে আমরা সূত্রগুলোকে আগে প্রেজেন্ট করব, তারপর এটার যে মেইন সূত্রটা আছে সেটাকে বের করে নিয়ে আসব। এখানে একটা কথা না বললেই না, তুমি কিন্তু অলরেডি সরলরেখা পড়েছো, স্থানাঙ্ক পড়েছো, পরাবৃত্ত পড়েছো, অতএব উপবৃত্ত করার জন্য উপবৃত্তের মেইন সূত্রটা কিন্তু আমার জানার দরকার নেই, কারণ অলরেডি তোমার সামনে একটা কাঠামো আছে, সেই জ্যামিতিক কাঠামোকে ব্যবহার করেই কিন্তু আমরা মূল সূত্রগুলোকে দাঁড় করিয়ে তারপর উপবৃত্তের মেইন সমীকরণটি প্রতিপাদন করব। তাহলে আজ আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রমাণের দিকে যাই, আমরা যে জিনিসগুলো শিখতে চাই সেদিকে চলে যাই। এই চিত্রটার দিকে তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ যে স্যার এটা ডিমের মতো লাগে, আসলে ডিমের মতো না, আমরা বোধ হয় নবম দশম শ্রেণীতে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইয়ে পৃথিবীর আকৃতি সম্পর্কে একটা জিনিস পড়ে আসছিলাম যে কমলা লেবুর মতো চাপা। জিনিসটা দেখতে কিন্তু অনেকটা এরকমই, চাপানো অনেকটা এরকমই। তো এইখানে আমাদেরকে আগে চিনতে হবে যে এই যে শেপটা, এই শেপটাকে আমরা বলবো উপবৃত্ত, এবং এখানে অনেকগুলো বিন্দু জায়গায় জায়গায় লেখা আছে, আমি তোমাদেরকে চিনিয়ে দিব কোনটা কি। মাঝখানে একটা কথা না বললে না, তোমরা অনেকেই পরাবৃত্ত যারা পড়েছো তারা জানো যে পরাবৃত্তের শেপটা দেখতে হয় এরকম, এবং পরাবৃত্তের আরেকটা শেপ যদি আমরা চিন্তা করি, দেখো এটা হচ্ছে আরেকটা পরাবৃত্ত। এই দুইটা পরাবৃত্তকে আমরা যদি সুন্দরভাবে কানেক্ট করি, দেখো জিনিসটা দেখতে কিন্তু উপবৃত্তের মতো লাগে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে দুটো পরাবৃত্তের কানেকশন থেকে একটা উপবৃত্ত সৃষ্টি হচ্ছে, তাহলে একটা পরাবৃত্তের কি কি থাকে আমাকে একটু বলো। পরাবৃত্তের নিয়ামক থাকে, পরাবৃত্তের উপকেন্দ্র থাকে, পরাবৃত্তের অক্ষরেখা থাকে, পরাবৃত্তের শীর্ষ থাকে। তাহলে দুইটা পরাবৃত্তকে যদি আমরা এভাবে কানেক্ট করি তাহলে উপবৃত্তের স্পেশালিটিটা কি, একটা উপবৃত্তের দুইটা শীর্ষ থাকবে, দুইটা উপকেন্দ্র থাকবে, দুইটা নিয়ামক থাকবে। তাহলে সেইখান থেকে আমরা দেখতে শুরু করি। এই যে এক্স ও এক্স প্রাইম, এটাকে আমরা এক্স অক্ষ বিবেচনা করতেছি, এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করব। তাহলে এদের যে ছেদ বিন্দু হবে এটাকে আমরা বলবো মূল বিন্দু, যার স্থানাঙ্ক হবে 0 0, এবং উপবৃত্তের ভাষায় এটার নাম হবে কেন্দ্র। এস এবং এস প্রাইম এই দুটো হচ্ছে উপকেন্দ্র, এ এবং এ প্রাইম শীর্ষবিন্দু। উপকেন্দ্র দিয়ে যে লম্ব টানা হয়েছে এল এস প্রাইম এল প্রাইম উপকেন্দ্রিক লম্ব, পি এস পি প্রাইম উপকেন্দ্রিক লম্ব, বাহিরে এই যে সরল রেখা এম জেড এম প্রাইম নিয়ামক বা দিকাক্ষ, এন জেড এন প্রাইম এটাও নিয়ামক বা দিকাক্ষ। তাহলে আমরা জেনে ফেললাম কোনটা কি জিনিস। এবার কিছু জিনিস আমরা কনসিডার করে নিব, কিছু মান আমরা কনসিডার করে নিব। আমরা ধরে নিলাম
এই ও থেকে এস প্রাইম বা ও থেকে এস অর্থাৎ কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে সি, ও থেকে এ প্রাইম এবং ও থেকে এ অর্থাৎ শীর্ষের দূরত্ব আমরা ধরে নিলাম এ, এবং ও থেকে এই বি আর বি প্রাইম এটার দূরত্ব ধরে নিলাম বি, এবং ও থেকে এই যে নিয়ামকের দূরত্ব এটাকে ধরে নিলাম ডি, দুপাশেই দূরত্ব হচ্ছে ডি। সো আমাদের কনসিডারেশন শেষ, এখন আমরা জানি কোনটাকে কি বলে। আমি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিও লেকচারটি এই পর্যন্ত শোনার পর একবার চোখ বন্ধ করে তুমি পুরো বিষয়টাকে নিজের মাথায় নেওয়ার চেষ্টা করো, এই চিত্রটাকে তোমার চিত্রকল্পে গেঁথে ফেলার চেষ্টা করো। যদি চোখের সামনে এই চিত্র ভাসতে থাকে তাহলে খুব সহজে তুমি উপবৃত্তকে আয়ত্তে নিতে পারবা। এখন আমরা এই উপকেন্দ্র, শীর্ষ, কেন্দ্র, নিয়ামক এদের সমীকরণগুলো বের করব। তো মনে হতে পারে যে স্যার কিভাবে সম্ভব, আমি কিভাবে এটা বের করবো, আমি তো এখনো জানিই না উপবৃত্তের মূল সমীকরণ কি। দরকার নাই, তুমি সরলরেখা জানো, তুমি স্থানাঙ্ক জানো, তুমি পরাবৃত্ত জানো, ওই জিনিসগুলোকে একত্র করেই আমরা করে ফেলবো সূত্রগুলোকে। মূল সূত্র পরে প্রতিপাদন হবে, হোক না একদিন না হয় একটু উল্টো। প্রথমে ও আমরা খুঁজে দেখি ও কোথায়। এই যে আমাদের ও, ও এর নাম কি কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে জিরো জিরো। কেন, কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু বা মূল বিন্দু বা অরিজিন এটা। এরপর হচ্ছে এ, এ প্রাইম বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এই এ থেকে এ প্রাইম পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলতেছি বৃহৎ অক্ষ, কারণ এক্স অক্ষটা এটা বড় আর এটা ওয়াই অক্ষের অংশটুকু ছোট, তাহলে এটা বৃহৎ অক্ষ। তাহলে এইটুক যদি এ হয় তাহলে এইটুকু এ, তাহলে টোটালটা কত, টু এ। একইভাবে আমরা যদি এইটুককে বি ধরি আর এইটুককে বি ধরি, এটার নাম দিব আমরা ক্ষুদ্রাক্ষ, বি বি প্রাইম, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টু বি। এস কমা এস প্রাইম উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এখানে দেখো এটা হচ্ছে উপকেন্দ্র, এটাও উপকেন্দ্র, এই দূরত্বটা সি, এই দূরত্বটাও সি, তাহলে এদের স্থানাঙ্ক আমরা কি শিখেছি, এটা কি হবে সি কমা জিরো, আর এটা কি হবে মাইনাস সি কমা জিরো। তাহলে এই দুইটাকে যদি আমরা একত্র করি তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস সি কমা জিরো। এবার এই এ এবং এ প্রাইম এরা হচ্ছে শীর্ষ বিন্দু, তাহলে এই ডিস্টেন্সটা যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এটার স্থানাঙ্ক হবে এ কমা জিরো, এটার স্থানাঙ্ক হবে মাইনাস এ কমা জিরো। তাহলে এই দুইটা জিনিসকে যদি আমরা একত্র করি তাহলে স্থানাঙ্ক পাবো প্লাস মাইনাস এ কমা জিরো। এবার আসো এল এস প্রাইম এল প্রাইম উপকেন্দ্রিক লম্ব, পি এস পি প্রাইম আরেকটা উপকেন্দ্রিক লম্ব, এদের সমীকরণ কি হবে। এরা যদি ওয়াই অক্ষ হয়, এরা দুজনেই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x is equal to k, অর্থাৎ এখানে যে দূরত্বটা আছে সেটা, তাহলে এটার সমীকরণ হবে x is equal to c আর এটার সমীকরণ হবে x is equal to minus c। অন দি আদার হ্যান্ড আমরা নিয়ামকের সমীকরণ যদি বের করি, এইটা একটা নিয়ামক nzn প্রাইম এবং mzn প্রাইম এটাও একটা নিয়ামক, দুজনেই y অক্ষের সমান্তরাল, তাহলে এদের সমীকরণ হবে x is equal to দূরত্ব, তার মানে এখানে হবে x is equal to d, এটা হবে x is equal to minus d, তাহলে দুইটাকে একসাথে লিখতে পারবো x is equal to plus minus d। s s প্রাইম তার মানে s থেকে s প্রাইম পর্যন্ত এই দূরত্বটাকে বাংলায় তুমি কি বলবা, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা বলতে পারবো 2c, কারণ এইটুকু c এইটুকু c দুইটা যোগ করলে হবে 2c। এবং a a প্রাইম শীর্ষ দ্বয়ের দূরত্ব, এই যে a এই যে a প্রাইম এদের মাঝখানের যে দূরত্ব কত হবে, এইটুকু a এইটুকু a, তাহলে দুই শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হলো 2a। এই পর্যন্ত আমরা শিখে ফেললাম, দেখো কোথাও কিন্তু উপবৃত্তের দরকার পড়েনি, উপবৃত্ত ছাড়াই আমরা সুন্দরভাবে সূত্রগুলোকে জেনারেট করে ফেলেছি। এখন যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সংজ্ঞা। উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটিকে আমরা দুইটা ভিন্ন ভিন্ন সংজ্ঞায়ন করব। একটি সংজ্ঞা হচ্ছে e is equal to c by a, অর্থাৎ কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব আর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাতকে আমরা বলতে পারি উৎকেন্দ্রিকতা। তাহলে এখান থেকে লেখা যাবে c is equal to a e। একইভাবে আরেকটা সংখ্যা তুমি শেখো, সেটা হচ্ছে
কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব এবং কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাতকেও আমরা বলতে পারি উৎকেন্দ্রিকতা। তাহলে a বাই d, তাহলে এখান থেকে আমরা বলতে পারি d ইজ ইকুয়াল টু a বাই e। স্যার এটা বের করে আমাদের কি উপকার হইল, আমরা এই দুইটাকে একটু মাথায় রাখি যে আমরা কি শিখলাম উৎকেন্দ্রিকতার সংজ্ঞায়। এখন আমরা সূত্রকে পরিবর্তন করব, আমরা এখন সব সূত্র শিখে ফেলেছি। একটু খেয়াল করে দেখো, এখানে সি আছে, আমরা এই সিটাকে ব্যবহার করব না, আমরা সিটাকে ভুলে যাই। সি এর জায়গায় আমি কি লিখতে পারবো, এ ই। তাহলে আমার সূত্র দাঁড়াবে প্লাস মাইনাস এ ই কমা জিরো। ডি এর জায়গায় আমি লিখতে পারবো এ বাই ই, তাহলে এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই। একই ভাবে এখানে আমরা সি এর জায়গায় লিখতে পারবো এ ই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। অর্থাৎ দেখো সূত্রগুলো কি সুন্দর ভাবে তোমার সামনে জেনারেট হয়ে গেছে। এখন উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 2c, সি এর জায়গায় তুমি লিখতে পারবা এ ই। তার মানে আমি এই মুহূর্তে বোর্ডে তোমাদের সামনে উপবৃত্তের সকল সূত্রকে দাঁড় করিয়ে রেখেছি এবং খুব সিম্পল বেসিকের মাধ্যমে সূত্রগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে আমি আশা করতে পারি যে এই বিষয়টা তোমরা আয়ত্ত করতে পেরেছো। এবার আমরা যে কাজটা করব, যেটুকু আমাদের বাকি আছে সেটুকু, অর্থাৎ এই উপবৃত্তের সমীকরণ বের করা এবং উৎকেন্দ্রিকতা ই বের করা, আমরা এখন সেটা প্রুফ করব। প্রুফ করার জন্য আমরা একটু সামনে অগ্রসর হই। ওকে, আমরা সবাই একটু চিত্রটা খেয়াল করি। চিত্র থেকে কিছু জিনিস আমাকে সরিয়ে দিতে হচ্ছে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, এই জিনিসগুলো আমরা সরিয়ে দিলাম। ওকে, আমরা উপবৃত্তের একটা কন্ডিশন শিখব। কন্ডিশনটা কি, উপবৃত্তের কন্ডিশন হচ্ছে উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বের সমষ্টি সর্বদা সমান। অর্থাৎ এই এস প্রাইম থেকে এ বিন্দুর দূরত্ব আর এস থেকে এ বিন্দুর দূরত্ব, এই দুইটার সমষ্টি যা হবে, এস প্রাইম থেকে বি বিন্দুর দূরত্ব এবং এস থেকে বি এর দূরত্ব, এই দুই দূরত্বের সমষ্টি তাই হবে, সর্বদা তাই হবে। যদি এটা সত্য হয় তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এস। তার আগে আমরা এই জায়গাটা একটু অ্যাড করে দিই। ওকে, এখন আমরা কি লিখতে পারবো, এস প্রাইম বি প্লাস এস বি ইজ ইকুয়াল টু এস প্রাইম এ প্লাস এস এ। কারণ এই উপকেন্দ্র দুইটা থেকে যে কোনো উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বের সমষ্টি সর্বদা সমান। তাহলে আমরা কি লিখতে পারি এরপর, এস প্রাইম এ কে আমরা লিখতে পারি এস প্রাইম ও, তার সাথে ও এ। তাহলে এখানে আমরা লিখতে পারবো এস প্রাইম ও প্লাস ও এ প্লাস এস এ। এস প্রাইম ও এটা হচ্ছে সি, ও এ এটা হচ্ছে এ, এস এ এস এ। নিজেরা একটু চিন্তা করো, এটুক যদি এ হয় এটুক যদি সি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ মাইনাস সি। তাহলে এখানে এ মাইনাস সি, সো সি সি কাটা ইজ ইকুয়াল টু একটুখানি এখানে সি এবং সি কাটা যাবে, সি সি কাটা, তাহলে থাকবে হচ্ছে টু এ। তাহলে আমরা এটার মান পাইলাম কত, মান পাইলাম 2a। এখন একটু মনোযোগ দাও, এই দূরত্বটুকু কত, c, এই দূরত্বটুকু b। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার, এই মানটা হবে রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এই মানটাও হবে রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম, s প্রাইম b ইজ ইকুয়াল টু রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার, এবং s b এটার মান হচ্ছে রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে রিপ্লেস করি, তাহলে রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 2a। তাহলে এটা 2 রুট ওভার b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 2a। বোথ সাইড থেকে 2 ছেড়ে দিয়ে আমরা যদি একেবারে বর্গ করে দেই তাহলে পাবো b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তারপরে লাইন আমরা লিখতে পারি c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। উভয় পক্ষকে যদি a স্কয়ার দিয়ে ভাগ করা হয় তাহলে হবে c স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার।
তাহলে c বাই a ইজ ইকুয়াল টু রুট ওভ আর 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। আমরা বেসিক থেকে কি শিখেছিলাম, এই c বাই a কে বলা হয় উৎকেন্দ্রিকতা e। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং e ইজ ইকুয়াল টু রুট ওভ আর 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা অলরেডি উপবৃত্তের পজিশন, উপবৃত্তের বিন্দুগুলোর নাম, কে কোথায় অবস্থান নেয়, তাদের সূত্র এবং উৎকেন্দ্রিকতার মান আমরা বের করে ফেললাম। শেষে শুধু বাকি রইল কি, শুধুমাত্র একটা জিনিস বের করা বাকি, সেটা হচ্ছে এই উপবৃত্তটার সমীকরণ কি হবে। শুরু দিয়েই আমরা শেষ করব, কিভাবে সেই সমীকরণটা আসে আমরা এখন সেটা দেখব। সেটা দেখার জন্যে আমাদেরকে দুটো লাইন অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এই লাইনটা আমরা মাথায় রাখবো এবং এই লাইনটা আমরা মাথায় রাখবো, এটা আমাদের দরকার পড়বে। তো আমরা বোর্ডের এই অংশটা মুছে দিচ্ছি। আমরা এখন এইখান থেকে s প্রাইম থেকে p যোগ করে দিব। যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা লিখতে পারবো s প্রাইম p প্লাস s p ইজ ইকুয়াল টু 2a। আমার প্রিয় শিক্ষার্থী অবশ্যই বুঝতে পারবে কেন 2 হয়েছে, কারণ আমরা বলেছিলাম উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হোক a হোক b হোক p হোক l, উপকেন্দ্র থেকে তাদের দূরত্বের সমষ্টি সর্বদা সমান হবে। এবং এই ভিডিওতে আমরা দুবার দেখেছি s প্রাইম থেকে a এর দূরত্ব এবং s থেকে a এর দূরত্বের সমষ্টি 2a হয়, অর্থাৎ এটার সমষ্টিও কি হবে 2a। s প্রাইম বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -c,0 এবং s বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে c,0। তাহলে আমরা যদি এখন s প্রাইম p এই দূরত্বটা বের করি তাহলে কি হবে, রুট ওভার x প্লাস c হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a। এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার সুবিধার্থে রুট ওভার এটাকে এক পাশে রেখে দেই, x প্লাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2a, এটাকে ওই পাশে পাঠায় দিই, রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এরপরে তোমরা এই ক্যালকুলেশনটা এগিয়ে নিবে, অর্থাৎ এখানে বর্গ করবে, বর্গ করে আমি সেই অংশটুকু আর দেখাচ্ছি না, এটা তোমরা করে নিবে। ক্যালকুলেশন করার পর তুমি এরকম একটা লাইন পাবা, xc ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এটাকে এই পাশে নিয়ে আসি, a রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার মাইনাস cx, বল a দিয়ে a দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে থাকবে রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার a মাইনাস cx বাই a। এবার বোথ সাইড আমরা যদি বর্গ করে দেই তাহলে থাকবে x স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2cx প্লাস y স্কয়ার a স্কয়ার প্লাস c স্কয়ার x স্কয়ার a স্কয়ার মাইনাস 2cx। দুই সাইড থেকে 2cx বাদ যাবে, x স্কয়ারটা এক পাশে নিয়ে আসো, x স্কয়ার মাইনাস c স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা যদি এখন x স্কয়ার কমন নেই, 1 মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে লসাগু করলে তুমি পাবা a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন উভয় পক্ষকে আমরা a স্কয়ার মাইনাস c স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে কি থাকবে, x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমি মনে করিয়ে দিতে চাই আমার শিক্ষার্থীদেরকে যে লাইনটা আমরা প্রুফ করেছিলাম, যে এইখান থেকে আমরা যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে যে জিনিসটা প্রুফ করেছিলাম সেটা তোমাদের মনে থাকার কথা, b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা আমরা প্রুফ করেছিলাম। তাহলে b স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো, a স্কয়ার মাইনাস c স্কয়ার।
এই ভ্যালুটা এখন আমরা বসাই দিব এই জায়গায়। তাহলে বসাই দিলে কি থাকবে, x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ফাইনালি আমরা প্রুফ করে ফেললাম উপবৃত্তের সমীকরণটা কি হবে, অর্থাৎ এভাবে উপবৃত্তের সমীকরণটাও তুমি প্রতিপাদন করতে পারবে। তো আমার এই লেকচারে আমি তোমাদেরকে এক ধরনের উপবৃত্ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিলাম যে যদি উপবৃত্তটা এরকম হয়, এই কাঠামোর হয়, তাহলে কিভাবে তোমরা প্রুফ করবে। এখন আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, শেষ করব উপবৃত্তের আরেকটা শেপ আছে, সেটাকে তুমি কিভাবে ব্যবহার করবে। তার জন্য আমি বোর্ড থেকে সব সরিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো এই উপবৃত্তটা এভাবে না থেকে এটাকে যদি আমি এভাবে ঘুরিয়ে দেই, তাহলে নিশ্চয়ই উপবৃত্তটা দেখতে এরকম শেপ নিবে। যখন সে এরকম শেপ নিবে, তখন দুজনের মধ্যে মূল তফাৎটা কি, তুমি যদি একটু বুদ্ধি খাটাও বুঝতে পারবা। তুমি এখানটায় দেখো, এখানটায় দেখো, এখানে হচ্ছে এই যে মানটুকু, এটা হচ্ছে এ, আর এই মানটুকু হচ্ছে বি। স্পষ্টতই এ এখানে বি এর থেকে বড়। তাহলে একই জিনিস যদি এখানে চিন্তা করি, এটা এ, এটা এ, এটা বি, এটা বি, তাহলে এখানে কি এ লেস দেন বি। সো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু এলিপস ইজ এটা এ গ্রেটার দেন বি, এটা এ লেস দেন বি। এবং তুমি যদি সেম প্রসিডিউর ফলো করে এটাকেও প্রুফ করো, তাহলে তুমি দেখবা এটারও সমীকরণ আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে দুই ধরনের উপবৃত্তের সমীকরণ একই হবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। শুধু পার্থক্য হচ্ছে একটাতে হবে a গ্রেটার দেন b, আরেকটাতে হবে a লেস দেন b। সকলেই বাসায় এই প্রুফটা করার চেষ্টা করবে এবং এটার সূত্রগুলো বের করার চেষ্টা করবে। সেই চেষ্টায় আমার একটা ছোট্ট শর্ট ট্রিক তোমাদের জন্য থাকুক, যাতে তুমি খুব সহজে করতে পারো। এই শেপের উপবৃত্তের সূত্রে এখান থেকে যে সূত্রগুলো শিখছো তার সবগুলোই এখানে প্রযোজ্য হবে, শুধু এক্স গুলো হয়ে যাবে ওয়াই, এ গুলো হয়ে যাবে বি। যেমন ধরো আমরা নিয়ামকের সমীকরণ এটার জন্য শিখেছিলাম এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এইটার জন্য নিয়ামকের সমীকরণ হবে y is equal to plus minus b by e, and that's the change, x হয়ে যাবে y এবং a হয়ে যাবে b। এই সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে আজকে উপবৃত্তটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আমার এই পরিশ্রম সার্থক হবে এবং তোমরা বাসায়টা ভালোমতো প্র্যাকটিস করবে এবং উপবৃত্ত সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবে। তো সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।